হ্যালো ভিউয়ার, কেমন তো সবাই? আবারও চলে আসলাম মাস সিমুলেটর বাংলাদেশের একটা আপডেট নিয়ে। অবশ্যই এই আপডেটটা হয়তো অনেকে আগেই পেয়ে গেছো, কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন করে। কি নতুন থাকছে? আমি আমার লাস্ট আপডেট যেটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে বাসে কিছু পরিবর্তনের কথা, মানে আমাদের চোখে যেটা পড়েছিল, মানে দর্শকদের চোখে যেটা পড়েছিল, আমি কিন্তু সেটাই বলার চেষ্টা করেছিলাম। তো সেই কয়টা জিনিস কিন্তু এখন ফিক্সড করা হয়েছে। যেমন আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে যে আমাদের ন্যাচারালি যে বাসগুলো আমরা দেখি চলাচল করে সেই বাসে কিন্তু এন্ট্রি কাটার থাকে, কিন্তু ও সেটা থাকে অবশ্য লুকিং গ্লাসের উপরে। তো আমরা দেখতে পাচ্ছি ডেভেলপার ভাইরা কিন্তু লুকিং গ্লাসের পাশে এন্ট্রি কাটার দিয়ে দিয়েছেন। আমি আর একটা কথা বলেছিলাম, সেটা হলো যে হয়তো গেমটা যখন রান করা হবে তখন হেনো লগোটা থাকবে না। তো এখানে কিন্তু হেনো লগোটা নাই, এর কারণটা আমি বলেছি। এই কারণটা হলো যে এখানে লাইসেন্সে একটা ইস্যু থেকে যায়। তো আমরা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করেছিলাম, হ্যাঁ ওখানে আগেরটাতে হুইপারের একটা ব্যাপার বলেছিলেন অনেকে। তো ডেভেলপার ভাইরা কিন্তু এবার এমনভাবে এই ভিডিওটা দিয়েছেন যেখানে হুইপার কিন্তু দেখা যাচ্ছে, সুন্দরভাবেই দেখা যাচ্ছে। এখানে বাসের ইন্টেরিয়রও যা যা আছে সব কিন্তু দেখা যাচ্ছে। আরও কি দেখা যাচ্ছে বলুন তো দেখি। আরো দেখা যাচ্ছে এখানে গেটটাকে বারবার খোলা যাচ্ছে, লাগানো যাচ্ছে, এখানে গাড়িতে জিনিসপত্র রাখা যাবে সেটাও কিন্তু খোলা যাচ্ছে। তো অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে যে সুন্দরভাবে ওনারা সাজিয়েছেন। আমরা আশা করছি যখন গেমটা আরো পাবো তখন আরো সুন্দরভাবে পেয়ে যাব। পাশে কিন্তু আরো একটা বাস দেখতে পাচ্ছি, ডেস ট্রাভেলসের একটি বাস, পিছনে আরো একটি বাস দেখা যাচ্ছে, সম্ভবত হানিপের একটি বাস। তো আমরা আশা করছি হয়তো আমরা যদি ডেভেলপার ভাইরা কমপ্লিট করতে পারেন তাহলে হয়তো আমরা কয়টা বাস পাবো এটা হয়তো ওনারা আপডেটে বলে দেবেন। তো আমরা আশা করছি যদি আমরা 3-4টা বাস পাই আমরা খেলে হয়তো মজা পাবো। তো ডেভেলপার ভাইরা এটা চিন্তা করে দেখবেন, যদি সম্ভব হয় দেবেন। তো বন্ধুরা, আজকের মতো আপডেট এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।